নমস্কার, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম। মই প্ৰাঞ্জল আৰু এই মুহূৰ্তত চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে ডাঙৰ খবৰ আহিছে। তেওঁলোকৰ মৰগীয়া বানচ বৃদ্ধি পাব, যাক ডিয়াৰনেছ এলাউন্স বুলি ইংৰাজীত কয়, আৰু সেই মৰগীয়া বানচ এটা বৃহৎ পৰিমাণত বাঢ়িব আৰু এয়া হৈছে প্ৰতিগৰাকী কৰ্মচাৰীৰ বাবে অতি ভাল খবৰ। কেৱল কেন্দ্ৰীয় চৰকাৰেই নহয়, ৰাজ্য চৰকাৰৰ অন্তৰ্গত যিবোৰ কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ বাবে এই ভাল খবৰটো আহিছে, আৰু লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে এই ভাল খবৰটো আহিছে কৰ্মচাৰীসকলৰ বাবে। আৰু ইতিমধ্যে আমি কওঁ যে দ্য ইকনমিক কমিটি অন কেবিনেট কমিটি অন ইকনমিক এফেয়াৰ্ছৰ তৰফৰ পৰা এই ক্ষেত্ৰত সিদ্ধান্ত আজি গ্ৰহণ কৰা হ'ব আৰু কেইটামান মুহূৰ্তৰ পাছতেই। আৰু 50% ডিয়াৰনেছ এলাউন্স অৰ্থাৎ মৰগীয়া বানচ বা মহাৰ্ঘ বানচ বৃদ্ধি পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা প্ৰকাশ পাইছে। 50% মন কৰিব, এই মৰগীয়া বানচ কিয় দিয়া হয় বা ডিয়াৰনেছ এলাউন্স কিয় দিয়া হয়? সা সামগ্ৰীৰ দাম যেতিয়া বৃদ্ধি পায় আৰু সেই সা সামগ্ৰীৰ দামৰ সৈতে চৰকাৰী কৰ্মচাৰীৰ দৰমহা বৃদ্ধিৰ যিটো প্ৰক্ৰিয়া, তাৰে এটা অংশস্বৰূপে অৰ্থাৎ বাস্তৱৰ সন্মুখীন হৈ বা বৰ্তমান অৱস্থাৰ সন্মুখীন হৈ যাতে কোনো চৰকাৰী কৰ্মচাৰী এক অৰাজক অৱস্থাৰ সৃষ্টি নহয়, তাৰ বাবে এই বিশেষ ব্যৱস্থা লোৱা হয় যাতে প্ৰতিগৰাকী কৰ্মচাৰীয়ে মূল্য বৃদ্ধিৰ সৈতে একেলগে খাপ খুৱাই চলিব পাৰে। তাৰ বাবে এই মৰগীয়া বানচ দিয়া হয় প্ৰতিগৰাকী চৰকাৰী কৰ্মচাৰীক, আৰু এইবাৰ ই বৃদ্ধি পাব 50%। ইয়াৰ পূৰ্বে 46% মৰগীয়া বানচ দি থকা হৈছিল। আৰু এই মৰগীয়া বানচৰ যদি আমি কেৱল কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰীৰ সংখ্যা ধৰোঁ, তেনেহ'লে 46.78 লাখ কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰী আছে যিসকল পোনপটীয়াকৈ লাভান্বিত হ'ব। কিন্তু তাতোকৈ ডাঙৰ কথাটো হ'ল, মন কৰিব এটা বিষয়, পেঞ্চনাৰসকল OPS পদ্ধতিত যিসকলে পেঞ্চন পাই আছিল তেওঁলোকৰ সংখ্যা ইয়াতকৈ বহুত বেছি। কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰী আছে 47 লাখ আৰু যিসকল OPS পদ্ধতিত পেঞ্চন পোৱা লোক আছে তেওঁলোকৰ সংখ্যা হৈছে প্ৰায় 67 লাখ। মানে 67 লাখ পেঞ্চনাৰ ইয়াৰ দ্বাৰা পোনপটীয়াকৈ লাভান্বিত হ'ব, আৰু ই হৈছে পেঞ্চনাৰসকলৰ বাবে ভাল খবৰ। আৰু পেঞ্চনাৰসকলৰো সম পৰিমাণত ডিয়াৰনেছ এলাউন্স বৃদ্ধি পাব, যেনেধৰণে পোনপটীয়াকৈ চাকৰি কৰি থকাসকলৰ বৃদ্ধি পাব, ঠিক একেধৰণে যিসকল পেঞ্চনাৰ, যিসকল বৰ্তমান চাকৰি কৰি থকা নাই, তেওঁলোকৰো মৰগীয়া বানচ ঠিক সম পৰ্যায়তে বৃদ্ধি হ'ব। মানে তেওঁলোকৰ বাবে এয়া হৈছে সবাতোকৈ ভাল খবৰ। আৰু ইতিমধ্যে কৈছোঁ যে পেঞ্চনাৰৰ সংখ্যাই বেছি, OPS পদ্ধতিত যিসকলে পেঞ্চন পায় তেওঁলোকৰ সংখ্যাই হৈছে 67 লাখ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ কৰ্মচাৰীৰ সংখ্যা 47 লাখ। কিমান বেছি আপোনালোকে মন কৰিলে, আৰু অসমৰ ক্ষেত্ৰতো সেই একেই প্ৰযোজ্য হ'ব। অৱশ্যে ইয়াৰ এই ডিয়াৰনেছ এলাউন্স দিয়াৰ প্ৰক্ৰিয়াৰ ক্ষেত্ৰত কিছু পাৰ্থক্য থাকে চহৰ ভেদে গাঁও ভেদে। মানে এতিয়া যদি আপুনি দিল্লীৰ চাকৰিয়াল, তেনেহ'লে আপোনাৰ ডিয়াৰনেছ এলাউন্স বা মৰগীয়া বানচ বা মৰহাইঘ বানচ কিছু পৰিমাণে অসমতকৈ বেছি বৃদ্ধি পাব। অসমৰ কৰ্মচাৰীৰ ক্ষেত্ৰত যিমান বৃদ্ধি পাব ডিয়াৰনেছ এলাউন্স, তাতকৈ ৰাজধানীৰ ক্ষেত্ৰত, দেশৰ ৰাজধানীত থকা লোকসকলৰ বা মহাৰাষ্ট্ৰ, মুম্বাই আদি মূল চহৰবোৰত থকা লোকসকলৰ ডিয়াৰনেছ এলাউন্স অলপ বেছি বৃদ্ধি পাব, আৰু যিবোৰ চহৰীয়া অঞ্চল আছে তাতোকৈ অলপ কম বৃদ্ধি পাব, আৰু একেবাৰে গাঁও অঞ্চলৰ ৰুৰেল এৰিয়াত গ্ৰামাঞ্চলৰ লোকসকলৰ যিসকল চৰকাৰী কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ তাতকৈ আৰু অলপ কম বৃদ্ধি পাব। এয়া হৈছে কিছু কেটেগৰি ৱাইজ তেওঁলোকে ভাগ কৰি দিছে, বিশেষকৈ মেট্ৰ' চহৰবোৰত থকা লোকসকলৰ আৰু অন্য চহৰ, সৰু সুৰা চহৰ অথবা গ্ৰামাঞ্চলত থকা লোকসকলৰ মাজত ডিয়াৰনেছ এলাউন্স ভাগ কৰি দিয়াৰ প্ৰক্ৰিয়া। দ্য কেবিনেট কমিটি অন ইকনমিক এফেয়াৰ্ছে ইতিমধ্যে বৈঠকত বহিছে, য'ত দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে অংশগ্ৰহণ কৰিছে, আৰু কেবিনেট কমিটি অন ইকনমিক এফেয়াৰ্ছৰ তৰফৰ পৰা অতি সোনকালে সিদ্ধান্ত লোৱা হ'ব। বিগত বৰ্ষ 2023 বৰ্ষত এই সংখ্যা পৰিমাণ আছিল 42-46%, 46% পাইছিল মেক্সিমাম। মানে সবাতোকৈ যদি আমি ওপৰটো ধৰোঁ তেনেহ'লে 46% আৰু সৰ্বনিম্নটো আছিল 42%। মানে মই যেনেধৰণে ক'লোঁ যে গাঁও অঞ্চল বা চহৰীয়া অঞ্চল, সেই অনুপাতে যিহেতু এই শতাংশটো ভাগ কৰা হয়, আৰু একেবাৰে হয়তো গাঁৱৰ অঞ্চলৰ যিসকল চৰকাৰী চাকৰিয়াল আছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত 42% প্ৰযোজ্য হৈছিল, আৰু সৰ্বোচ্চ যি মেট্ৰ' চহৰত কাম কৰা কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ ক্ষেত্ৰত 46% বৃদ্ধি পাইছিল। আৰু এইবাৰ 46ৰ পৰা পোনপটীয়াকৈ 4% বৃদ্ধি হৈ 50% হ'ব মূল চহৰত থকা চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ মৰগীয়া বানচ ডিয়াৰনেছ এলাউন্স, আৰু তেওঁলোকৰ 50% ডিয়াৰনেছ এলাউন্স বৃদ্ধি পাব, আৰু ই হৈছে প্ৰতিগৰাকী চৰকাৰী কৰ্মচাৰীৰ বাবে সবাতোকৈ ডাঙৰ খবৰ। মূল্য বৃদ্ধি বা আন আনুষংগিক যিবোৰ সমস্যা আছে, যি মূল্য বৃদ্ধিত এতিয়া সৰ্বসাধাৰণ কোঙা হৈছে, সামগ্ৰীৰ দাম বাঢ়িছে আৰু উচ্চ স্তৰত বাঢ়িছে, মেডিকেলৰ এতিয়া খৰচ বাঢ়িছে, উচ্চ স্তৰত বাঢ়িছে, প্ৰতিটো ক্ষেত্ৰতে এতিয়া খৰচ বৃদ্ধি পাইছে প্ৰতিগৰাকী চৰকাৰী কৰ্মচাৰীৰ, আৰু এই প্ৰতিগৰাকী চৰকাৰী কৰ্মচাৰীক এই খৰচবোৰৰ সৈতে খাপ পিটি যাতে তেওঁলোক চলিব পাৰে, এই খৰচবোৰৰ সৈতে যাতে মোকাবিলা কৰিব পাৰে, তেওঁলোকে যাতে এটা ভাৰসাম্য ৰক্ষা কৰিব পাৰে,
তার বাবে এয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের দেশের কেন্দ্রীয় সরকারের লোকসভা নির্বাচনের আগে আগে সবাতোকৈ ডাঙর উপহার প্রতিগী সরকারি কর্মচারীর বাবে, যাতে সরকারি কর্মচারী সকলে মূল্য বৃদ্ধিত কুঙা হয়ে না যায়, সরকারি কর্মচারী সকল যাতে অসুবিধাত নপরে, সরকারি কর্মচারী সকলে যাতে নিজের পরিয়াল চলাত অসুবিধার সৃষ্টি নহয় আর নিজের দপ্তরত নিজের কার্যালয় যাতে সুস্থ মগজুরে বা শান্তভাবে কুল মাইন্ডেড বলে আমি যা ইংরাজিত কোঁ সুস্থ মগজুরে যাতে কোনো ধরনের আন চিন্তা নকরাকলকে নিজের দায়িত্ব পালন করে যাব পারে, তারা এনে ধরনের ডিয়ারনেস এলাউন্স সময় সময় বৃদ্ধি করা হয়, প্রতি বছরে বাহে, কিন্তু এবার সর্বোচ্চ হারত বাড়ব, ইয়ার আগতে ইমান হারত হয়তো বহা নাছিলে, এতালে আমি যে তথ্য পাইছো সেই তথ্যের এই কথাখিন কোথাও যে ইয়ার আগতে হয়তো ইমান উচ্চ হারত ডিয়ারনেস এলাউন্স বহা নাছিলে, যার 50% হব বলে কোয়া হয়েছে, 50% ডিয়ারনেস এলাউন্স হওয়ার স্বাভাবিকতে ই হব প্রতিগী সরকারি কর্মচারীর বাবে অত্যন্ত একটা ডর উপহার, আর লোকসভা নির্বাচনের পূর্বে এই ডর উপহারটা লাভ করে সেই সকল সরকারি কর্মচারী আহ্লাদিত হব, মনের সন্তুষ্টি আহিব, আর তার পরিণতির হয়তো স্বাভাবিকতে আন আন আনুষঙ্গিক কথাবার থাকবে, সেইখিনিলকে আমি না যাও, কিন্তু এতালে যিখিনি কথা আছে সেই মূল কথাখিনি হয়েছে যে সরকারি চাকরিয়ালর এই সুখবর আছে, কেবল কেন্দ্রীয় সরকারের অন্তর্গত চাকরিয়াল সকলে নহয়, ইয়াত রাজ্য সরকারের চাকরিয়াল যখন আছে তেওঁলোকৰ এই সুখবরটা আহিব, কারণ যেটা কেন্দ্রীয় সরকারে এই সিদ্ধান্তটা লৈ লব, দ্য কেবিনেট কমিটি অন ইকোনমিক এফেয়ার্সে যেটা সিদ্ধান্তটা লৈ লব, স্বাভাবিকতে অসমতো অসম কেবিনেটেও এই সিদ্ধান্ত লবলৈ বাধ্য হব, অসম কেবিনেটেও যিসকল অসম সরকারের অধীনের সরকারি কর্মচারী আছে তেওঁলোকৰো মরাৰোগ্য বানস বা মরগিয়া বানস বা ইংরাজিত যদি কওঁ ডিয়ারনেস এলাউন্স বৃদ্ধি করে দিয়া হব, আর তেওঁলোকৰ বাবেও একটা ভাল খবর আহি আছে, আপনার কমেন্ট আমি পড়িব বিচারিম, যিসকলে আমার এই লাইভটো চাই আছে তেওঁলোকৰ কমেন্ট অতি গুরুত্বপূর্ণ, আমি সদায় আপনার কমেন্টক অধিক প্রাধান্য দিও, আমি নিজেই কোৱাতকৈও আপনার কমেন্টক কিয় প্রাধান্য দিও জানেনে, কারণ আপনাদের যদি কমেন্ট লিখে প্রতিটি কমেন্টেই এই মুহূর্তত হয়তো সরকারের কোনোবা এগারী লোকের চাই থাকবে পারে বা মন্ত্রী কোনোবা এজনে চাই থাকবে পারে, উচ্চপদস্থ সরকারি চাকরিয়ালে চাই থাকবে পারে, আর তেনে ধরনের চাইছো আমার লাইভত আহি বহুতেই সেই কমেন্টবর চাই আমার লাইভবর চাই, সেয়ে আপনার কমেন্টবর অতি গুরুত্বপূর্ণ, আমি আপনার কমেন্টবর পাঠ করবলে চেষ্টা করে থাকিম, এই মুহূর্তে যখন লোকে চাই আছে প্রতিগী লোকের কমেন্ট আমি পড়বলে চেষ্টা করি, কি কব বিচারি আছে ডাইরেক্ট কই দিয়ক, দিয়ে কি সেইটার ডেফিনেশন দিয়ার দরকার নাই বলে তেওঁ কৈছে, নিশ্চয় দিয়ে কি সেইটার ডেফিনেশন নিদিও, আমি পুনপটিয়াকৈ কৈছো 50% এলাউন্স যি ডিয়ারনেস এলাউন্স সেইটো 50% বৃদ্ধি হব, অর্থাৎ 46% 2023 বর্ষত আছিল আর এবার 2024 বর্ষত ই সর্বোৎকৃষ্ট বলে কোয়া হয়েছে বা সবাতোকৈ বেশি বলে কোয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফের যে 50% হবগৈ বলে কোয়া হয়েছে, সুন্দর পদক্ষেপ বলে অভিজিৎ শইকীয়া ডাঙরিয়া কৈছে, উৎপনা চুতীয়া ডাঙরিয়ানে কৈছে ভাল খবর ভাল লাগিল, মাজর আলী ডাঙরিয়া কৈছে 4%, ঠিকই কৈছে, ডিপি ডি অঙ্ক ডাঙরিয়া কৈছে যে 4% হয় 4% এটা বৃদ্ধি পাব, 46-ৰ পৰা 4% বৃদ্ধি হলে 50% হবগৈ, মনীষা ডেকা ডাঙরিয়ানে কৈছে গুড উই ওয়ান্ট ওপিএস, মজিবুল হক ডাঙরিয়া কৈছে উই ওয়ান্ট ওপিএস, কারণ এনপিএস আর ওপিএস আপনাদের সাব এটা আন্দোলনও চলি আছে, এনপিএস নিবিচারে বহু কর্মচারী এটা অসমত আন্দোলন করে আছে, আপনাদের ভালদরে জানে এনপিএসর বিরোধিতা করে আন্দোলন করে আছে, ওপিএস ব্যবস্থা লাগে, আর ইতিমধ্যে মানে কইছো যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী সংখ্যা বর্তমান 47 লাখ আর ওপিএস পাওয়া পেনশনারের সংখ্যাই হয়েছে 67 লাখ, মন করব যখন ওপিএস পেনশন পায়ও ডিএ বৃদ্ধি পায়, আর ডিএ বৃদ্ধি পয়ার কথা যেহেতু কোথাও আর ডিএ বৃদ্ধি করে দিয়া হয় মানে সরকারি যে সুবিধা থাকে ওপিএস পদ্ধতির জড়িয়ে পায় থাকে, কিন্তু যেটা এনপিএস পদ্ধতি আহি যাব সেই এনপিএসত এই ওপিএসর সুবিধা নাপাব, অর্থাৎ মরগিয়া বানস আন আন সা সুবিধাবলে এটা যে ধরনের পাই আছে নাপাব, এনপিএসর গোটাই পদ্ধতিটাই বেলেগ হব, ইয়াত আন ক্যালকুলেশন থাকবে বহুখিন শেয়ার মার্কেটের উপর কথা নির্ভর করব, এনে ধরনের বহুখিন কথা এনপিএসর ক্ষেত্র প্রযোজ্য, যে ওপিএসত প্রযোজ্য নহয়, ওপিএসত 60 বছর ঊর্ধ্বর যিকোনো এজন সরকারি চাকরিয়াল রিটায়ার হওয়ার পাছত স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জীবন কটাব পারে, কোনো ধরনের চিন্তা নকরাকে জীবন কটাব পারে, কারণ জানে প্রত্যেক বছরে ডিএ বাড়ি থাকিব, আর যাপ্য দরমহা আছে সেইটো মানে প্রাপ্য পেনশন আছে সেইটো বাড়ি গিয়ে থাকিব, সেয়ে এই মুহূর্তে আমার কমেন্ট বক্সত এজনে দিছে উই ওয়ান্ট ওপিএস, সেইভাবে হয়তো এনপিএস আর ওপিএসর এই বিভেদটো যেহেতু হয়েছে আর সেইটো কথা প্রতিগী সরকারি কর্মচারী জানে, কারণ এটা শেহতভাবে কোনো সরকারি কর্মচারী ওপিএস পদ্ধতির পেনশন নাপাব, এনপিএস পদ্ধতিতেই পাব, এটা যখন নতুনক অন্তর্ভুক্ত হয়েছে এনপিএস পদ্ধতিতে পেনশন দিয়া হব, এনপিএসত হয়তো এইটো সুবিধা না থাকিব পারে বলে সন্দেহ করে এটা আন্দোলনের দরে কার্যসূচী গ্রহণ করেছে, এইটো একটা মূল কথা,
ন্যাশনেল আয়ুষ মিশনের সকলেরও বাড়ব নাকি? ন্যাশনেল আয়ুষ মিশন যদি যদি ন্যাশনেল আয়ুষ মিশনের মিশনের অধীনত হলে নাবাড়ব, মিশন যেহেতু এটা আর চাব সদায় এই যেটু দিয়ে ডিয়ারনেস এলাওয়েন্স সেই বেসিক স্যালারির উপর বৃদ্ধি পায়, বেসিক স্যালারি লো পেল বৃদ্ধি পায় আর স্বাভাবিকতে মিশনের যখন কর্মচারী আছে হয়তো তে ধরনের বৃদ্ধি নাপাব, কারণ এটা মিশনের অধীনত যেহেতু পুনপটিয়া কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মচারী নয়, সেয়ে হয়তো দুর্ভাগ্যজনকভাবে ডক্টর রিজাউল করিম ডাঙরিয়া আমি দুঃখে কোথাও যে হয়তো আপনার নাবাড়ব পারে, কিন্তু মূর হাতত নিশ্চিত তথ্য নাই। আইনাল হক ডাঙরিয়া কৈছে ওপিএস লাগে, আকো এই এনপিএস ওপিএস কথা, ওপিএস বহুত সুবিধা আছে সেখানে ওপিএস লাগে। করবী দাস ডাঙরিয়া দিছে গুড, উই ওয়ান্ট ওপিএস, ওপিএস হব লাগে। বহির আলী আহমেদ ডাঙরিয়া কৈছে ওপিএস লাগে। সাগরিকা সুতিয়া ডাঙরিয়ানে কৈছে, দীপেন শইকীয়া ডাঙরিয়া কৈছে ভাল খবর, উই ওয়ান্ট ওপিএস। আকো সেই ওপিএস কথা তুলে আহিল, মানে মাত্র মই এটা পয়েন্ট কলো, যেটু পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন ওপিএস প্রাপ্ত পেনশনার আছে তেওঁলোকৰ সুবিধা কিন্তু স্থায়ী সরকারি চাকরিয়ালসকলের সমানেই আগবাড়ে, সেয়েহে তেওঁলোকৰো ডিএনএস এলাউন্স বাড়ে, তেওঁলোকৰো আন আন ভাত্তা বাড়ে, সেয়েহে সকলোৱে ওপিএস বিচাৰিছে। কারণ অবশ্যই সরকারে কৈছে যে ওপিএসৰ নামত আমার বহুত খরচ হয়, ইমান খরচ আমি বহন করব নোৱাৰো, সরকারের কথা এইটো, সেয়েহে তেওঁলোকে এনপিএস আনি দিছে। এনপিএসত কিছু পয়েন্টবোৰ বেলেগ বেলেগ হব, বিন্দুবোৰ বেলেগ বেলেগ হব, আর তার ভিত্তি তেওঁলোকে পাব। সরকারে দাবি করেছে যে বহু নতুনক নিযুক্তিপ্রাপ্ত কর্মচারিয়ে এনপিএসরও বিরোধিতা করা নাই, কিন্তু বহুতে বিরোধিতা করে ইতিমধ্যে আন্দোলন গ্রহণ করেছে, আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করেছে, গোটে জুড়েও আন্দোলন হয়েছে, দেশজুড়ি আন্দোলন হয়েছে, বহুকিটা শ্রমিক সংগঠনেও আন্দোলন করেছে। 18 মাহর দিয়ে আজিলেক নাপালো বলে ব্রজেন বৈশ্য ডাঙরিয়া কৈছে, আপনি পারে যদি ওপিএস লো নিউজ কর, ওপিএস লো নিউজ করে আসো, আমি ধারাবাহিকভাবে করে আসো, আমার টক শো হয়ে গেছে ওপিএস লো, আমি পুনর্বার কৈছো ওপিএসর সা সুবিধা কি, এনপিএসর কি কি সরকার মতে এনপিএসরও সমানে সা সুবিধা আছে, বাকিখিনি পয়েন্ট আপনাকে নিজে বিচারি লোক লাগবে, কারণ আমি কোনো একটা পক্ষ লোব নো, আমাক এনপিএস নালাগে বলে ব্রজেন বৈশ্য ডাঙরিয়া কৈছে। টিউটর সকলের কি হব, টিউটর সকলের কি হব এই মো কব নিম, একলগে 50 বাড়ব না, আগর 4% লগ হয়ে 50 হব, আগর 4% লগ হয়ে 50 হব, একলগে 50 নাবাড়ে, আগর 4% লগ হয়ে 50 হব। ভরত শইকীয়া ডাঙরিয়া এই কমেন্ট দিছে, গুরুত্বপূর্ণ কমেন্ট, আগর 4% লহে 50 হব, একলগে 50 নাবাড়ে, দিয়ে 8% হব লাগিছিল বলে তসফিক আহমেদ ডাঙরিয়া কৈছে, বীরেন গগৈ ডাঙরিয়া চাই আছে, জিয়ারুল হক ডাঙরিয়া গুড নিউজ বলে কৈছে, হিমা ভূঞা ডাঙরিয়া কৈছে আগর 4% পো নাই, 50% দিছে, 50% এপ্রিলত দিব, হিমা ভূঞা ডাঙরিয়া কৈছে, হয়তো তেওঁ কথাটো গুরুত্বপূর্ণ কথা। পঙ্কজ কাশ্যপ শর্মা ডাঙরিয়া উই ওয়ান্ট ওপিএস বলে দিছে, মলয়া হাজরিকায় কৈছে পেনশনবোৰ বাড়িবনে, পেনশনবোৰ বাড়িব, নিশ্চিতভাবে বাড়িব, যিসকলে ওপিএস পদ্ধতিত পেনশন পাই আছিলে তেওঁলোকৰ পেনশনবোৰ বাড়িব। আর এই মুহূর্তে আমার সঙ্গে বহু সকল লোক, বহু কেজন লোক আছে, আর প্রতিগুলিয়ে কমেন্টবুর গুরুত্ব সহকারে দিয়ে আছে, আর এই গুরুত্ব সহকারে দিয়া কমেন্টবুর আমি পাঠ করে দিছো, আর পরবর্তী সময়তো আমি লাইভত আহিম, কিন্তু এটা আমার বাতরির সময় হয়েছে, 4 বজার আমি বাতরি আপনার আগবাব, টিভির জড়িয়ে, ইউটিউবের জড়িয়ে, ফেসবুকের জড়িয়ে, আর আপনাকে সেই বাতরিও চাব, সেই বাতরিটো যদি আমি কিবা তথ্য আপনার আগবাব পো, আগবাবলে চেষ্টা করি। মুঠতে কমেন্ট বহুত আহি আছে, ধারাসার কমেন্ট আহি আছে, আর সকলে ওপিএসর কথা কিন্তু বহুতে উত্থাপন করেছে কমেন্টবুর মাজত, বহুতে ভাল খবর বলে দিছে, কিন্তু উই ওয়ান্ট ওপিএস, আমাক ওপিএস লাগে বলে বহুতে কমেন্ট বক্সত দি আছে। সরকারে বিবেচনা করব, এটা সরকারে যেহেতু এনপিএস পদ্ধতি আনিছেই, এটা ওপিএস কার ক্ষেত্রত রাখে কার ক্ষেত্রত নারাখে, কিন্তু ওপিএসর সা সুবিধা বহুত, সেইটো আমি ইতিমধ্যে প্রমাণ পাইছো, বহুত পেনশনারও কয় ঘর বহি বহি আরামত ডিএ বাড়ি থাকে, আন আন সা সুবিধা বাড়ি থাকে, সেয়ে সকলকে ওপিএস লাগে, কিন্তু এনপিএসরও বহুত সা সুবিধা আছে বলে সরকারে দাবি করে আছে, সেইখিনিও লক্ষণীয় বিষয়। মুঠতে এনেধরনেই বিভিন্ন কথা উত্থাপন হয়ে থাকবে, কিন্তু নির্বাচনের আগে আগে অবশ্যই মার্চ মাহ এইখানে সময়তেই স্বাভাবিকতে ডিএনএস এলাউন্স বা এনে ধরনের সা সুবিধাবর বাড়ে, মার্চ এপ্রিল মে এইখানে সময়তেই, কিন্তু এবার নির্বাচন তো পড়ে গেছে লগেলগে, আর সেই সময়তে সরকারি চাকরিয়াল সকলের সুখবর আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যিমান পারে ভিডিওটা আপনাদের শেয়ার করক, আর যদি কিবা তথ্য থাকে আমি পরবর্তী সময়তো আনি থাকিম, বিদায় লৈছো, নমস্কার।